পাসপোর্টে যদি আপনাদের এক নাম থাকে সেক্ষেত্রে কি আপনারা আবেদন করতে পারবেন কিনা? ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আপনার বয়স এর সময়সীমা কত হতে হবে, কত থেকে কত হতে হবে? আপনার পাসপোর্টের মেয়াদ কত থাকা লাগবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শফিকুল খান ফ্রম ইতালি। ওয়েলকাম টু মাই চ্যানেল শফিকুল দ্য বিস্ট। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন, আবেদন করার জন্য তো অবশ্যই একটি পাসপোর্ট লাগবে। সেই পাসপোর্টে যদি আপনাদের এক নাম থাকে সেক্ষেত্রে কি আপনারা আবেদন করতে পারবেন কি না? এবং যদি আবেদন করতে পারেনও সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে কি না ওই এক নাম থাকার কারণে পাসপোর্টে? সেকেন্ড যে বিষয় সেটা হচ্ছে, ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আপনার বয়স এর সময়সীমা কত হতে হবে, কত থেকে কত হতে হবে? আর থার্ড যে বিষয় সেটা হচ্ছে, ইতালির ওয়ার্ক ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ কত থাকা লাগবে। সো এই তিনটা বিষয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো লেটস জাম্প ইন টু দ্য মেইন ডিসকাশন। 2023 সালে ইতালির ওয়ার্ক ভিসার জন্য যারা আবেদন করবেন তাদের পাসপোর্টে যদি এক নাম থাকে তারা কি আবেদন করতে পারবেন? ফার্স্টটা একটু ক্লিয়ার করি, এক নামটা কি? পাসপোর্টে এক নামটা আসলে কি অনেকে বুঝতেছেন না, আমি বুঝতে পারছি। সো পাসপোর্টে এক নাম হচ্ছে, ধরেন আমার নাম শফিকুল ইসলাম, এক্ষেত্রে আমার মেইন নাম হচ্ছে, আমার গিভেন নেম যেটা সেটা হচ্ছে শফিকুল, আর সার নেম বা বংশগত নাম সেটা হচ্ছে ইসলাম। সো এক নাম হচ্ছে শুধু শফিকুল, আমার পাসপোর্টে যদি নাম থাকে শফিকুল এটা হচ্ছে এক নাম। এখন আপনার পাসপোর্টে যদি এক নাম থাকে, ধরেন আপনার পাসপোর্টে যদি শুধু থাকে যে রুবেল, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি আবেদন করতে পারবেন ইতালির ওয়ার্ক ভিসার জন্য? উত্তর হচ্ছে হ্যাঁ পারবেন। আপনি পাসপোর্টে যদি এক নাম থাকে সেক্ষেত্রে আপনি ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালি সহ ইউরোপের যে কোনো কান্ট্রিতেই ওয়ার্ক ভিসার জন্য আপনার পাসপোর্টে যদি এক নাম থাকে আপনি আবেদন করতে পারবেন। আপনার নুলস্থাও উঠতে পারে, কিন্তু সমস্যাটা হবে ভিসা, যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন আপনার নুলস্থা হাতে পাবেন, তারপর যখন আপনি সেটা নিয়ে VFS গ্লোবালে ভিসার জন্য আবেদন করবেন তখন আপনার ভিসা কিন্তু দিবে না। 90% ক্ষেত্রেই কিন্তু আপনি ভিসা পাবেন না যদি আপনার পাসপোর্টে এক নাম থেকে থাকে। এখন কথা হচ্ছে এই 10%, অনেক ক্ষেত্রে এই 10% লোকরা কিন্তু ওদের ভিসা হয়ে যায় এবং তারা কিন্তু ভিসা পায় এবং ইতালিতে চলেও যায়, কিন্তু পরবর্তীতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন তাদের হতে হয়। কী ধরনের? ধরেন আপনার পাসপোর্টে যদি এক নাম থেকে থাকে, আপনি নুলস্থা পেলেন এবং ভিসাও পেলেন এবং ইতালিও চলে আসলেন, ইতালি আসার পর আপনার কিন্তু এখানকার যে ডকুমেন্টস সেগুলো কিন্তু হতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, আপনার অনেক লেট হবে এবং একটা পর্যায়ে গিয়ে তারা বলবে যে এটা সংশোধন করতে হবে, আপনার নামটা সংশোধন করতে হবে, এক নামে হবে না, এক নামে আপনি ইতালিয়ান ডকুমেন্টস করতে পারবেন না। এবং সেক্ষেত্রে আপনি ইতালি এসে কিন্তু আপনার ওই যে নাম সেই নামের কিন্তু সংশোধন করতে পারবেন না, কারণ ইতালিতে কিন্তু পাসপোর্ট রিনিউ করা যায় কিন্তু নামের সংশোধন করা যায় না। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যদি আপনার পাসপোর্টে এক নাম থেকে থাকে এবং আপনি ইতালি বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আসতে চান, সেক্ষেত্রে আপনার নামটা সংশোধন করবেন যত দ্রুত সম্ভব। সো যদি আপনার এই সমস্যাটা থেকে থাকে, আপনার যদি পাসপোর্টে এক নাম থাকে অবশ্যই আপনি নামটা সংশোধন করবেন, দুই নাম করবেন, মানে একটা আপনার গিভেন নেম যেটা হচ্ছে প্রদত্ত নাম, আরেকটা হচ্ছে সার নেম বা বংশগত নাম। লাইক আমার নাম শফিকুল ইসলাম, শফিকুল আমার গিভেন নেম, ইসলাম আমার সার নেম। আচ্ছা, সেকেন্ড যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, ইতালির ওয়ার্ক ভিসার জন্য আপনার বয়স কেমন হওয়া লাগবে, আপনার সর্বনিম্ন বয়স, সর্বোচ্চ বয়স কেমন হতে হবে? সো ইতালির ওয়ার্ক ভিসার জন্য আপনার সর্বনিম্ন বয়স হওয়া লাগবে 18 বছর। কারণ হচ্ছে ইতালিতে 18 বছরের নিচে যাদের বয়স তাদের শিশু ধরা হয়, তাদের অ্যাডাল্ট ধরা হয় না। সো আপনি আপনার বয়স যদি 18 না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন না, তারা আপনাকে অ্যালাউ করবে না, সো একটা ব্যাপার। আর সর্বোচ্চ বয়স এরকম কোনো নীতিমালা কিন্তু নাই যে সর্বোচ্চ কত বয়স হওয়া লাগবে ইতালির, সর্বোচ্চ কত বয়স পর্যন্ত আপনি ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে, যাদের বয়স 50+ হয়ে গিয়েছে
তাদের আবেদন না করাই ভালো ইতালির ওয়ার্ক ভিসার জন্য। কারণ দিন শেষে এটাই সত্য যে ইতালিতে এসে কিন্তু আপনাকে কাজ করতে হবে, কষ্ট করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, এবং সেখান থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করবেন এবং তারপর সার্ভাইভ করবেন। এখন আপনি যদি এখানে এসে কাজই করতে না পারেন, ইনকাম করতে না পারেন, তাহলে সার্ভাইভ করবেন কীভাবে? কারণ যাদের বয়স 50+, তারা কিন্তু নর্মালি তাদের এনার্জি লেভেলটা ওই লেভেলে থাকে না, ওই পর্যায়ে থাকে না, তারা কিন্তু ওই পরিমাণ পরিশ্রম করতে পারবে না। সো আমি বলবো যে যাদের বয়স 50+ তাদের আবেদন না করাই উত্তম, এক্ষেত্রে আমি তাদের ডিমোটিভেট করব। আচ্ছা, থার্ড যে পয়েন্ট, যে বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইতালির ওয়ার্ক ভিসার জন্য আপনার পাসপোর্টের মেয়াদ কত থাকা লাগবে। সো আবেদন করার জন্য, আপনি যদি ইতালির ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ যদি 1 মাস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনার আবেদনের সঙ্গে সঙ্গে, মানে আপনি আপনার পাসপোর্টের ফটোকপি যেটা দিবেন ইতালিতে পাঠাবেন, সেটা দেওয়ার পরপরই, মানে আবেদনের পরপরই আপনি আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য আপনার যে আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানে জমা করবেন। আর আপনার পাসপোর্টটি রিনিউ হতে সর্বোচ্চ 1 মাস সময় লাগবে, এবং আপনার নূলস্থা যদি 1 মাসের মধ্যে চলে আসে বা 2 মাসের মধ্যে চলে আসে, যখন আপনার নূলস্থাটা চলে আসবে তখন আপনি নূলস্থা সহ আপনার যে নতুন পাসপোর্ট, পুরান পাসপোর্ট দুইটা সহ আপনি বাংলাদেশ VFS গ্লোবালে জমা করবেন, এবং আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। এবং আপনার নতুন পাসপোর্টে, আপনার যে নতুন পাসপোর্টটা হয়েছে সেই পাসপোর্টে কিন্তু ভিসার সিলটা পড়বে। তার মানে হচ্ছে আপনি কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ যদি 1 মাস বা 2 মাসও হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং ভিসা পাবেন কোন অর্থে, যখন আপনি আপনার পাসপোর্টটা আবার রিনিউ করতে দিবেন, আপনার মেয়াদটা বাড়াবেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কিন্তু ভিসা পেয়ে যাবেন। আচ্ছা, এই ছিল আমাদের আজকের 3টি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো আমি একটু আলোকপাত করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি একটু সামারি টানবো আবার। সো প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, আপনি যদি ইতালিতে বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার পাসপোর্টে যদি 1 নাম থাকে, আপনি কি আবেদন করতে পারবেন কিনা? উত্তর ছিল পারবেন, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের পাসপোর্টে যদি 1 নাম থাকে, আপনারা ওই নামটি সংশোধন করবেন, অবশ্যই করবেন। আর সেকেন্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, ওয়ার্ক ভিসার জন্য যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বয়সসীমা কেমন হওয়া দরকার, কেমন হতে হবে? আপনার সর্বনিম্ন বয়সসীমা 18 হতে হবে এবং সর্বোচ্চ 50-এর উপরে গেলে, আসলে যেহেতু আপনার এনার্জি লেভেলটা ওইরকম থাকে না, সো আমি এখানে রেকমেন্ড করবো যারা 50-এর উপরে আছেন তারা আবেদন না করাই উত্তম, তবে আপনার সর্বনিম্ন বয়স 18 হতে হবে। আর থার্ড যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, ইতালির ওয়ার্ক ভিসার জন্য যদি আপনি আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার পাসপোর্টের সময়সীমা, পাসপোর্টের মেয়াদ কেমন হওয়া বাঞ্ছনীয়। সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ যদি আপনার 1 মাস বা 2 মাসও হয়, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে আপনার পাসপোর্টটি রিনিউ করার জন্য জমা দিতে হবে। সো পাসপোর্ট রিনিউ 1 মাসের মধ্যে হয়ে যাবে এবং আপনি নূলস্থাও পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার নতুন পাসপোর্ট এবং পুরান পাসপোর্ট সহ আপনি যদি VFS গ্লোবালে আবেদন করেন ভিসার জন্য, আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আই মাস্ট সে, যারা আবেদন করবেন ইতালির ওয়ার্ক ভিসার জন্য বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করবেন, আজকের ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর আপনারা চাইলে আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। এই আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজের সঙ্গে এখনও কানেক্টেড হননি, তারা চাইলে আমার ফেসবুক পেজের সঙ্গে কানেক্টেড হতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে আসতে পারেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।